তোদের বাড়িতে মাংস রান্না হয়েছে? ও মা, আমি মাংস অতটা খাই না, ঠিক আছে? আমার জন্য মাংস টাংস দেওয়ার দরকার নেই, তুই এক দু পিস দিস তো, আমি একটু টেস্ট করে দেখলেই হবে। এক দু পিস না, চার পিস দিয়ে দিস, চার পিস খেলেই হবে আমার। তুই নতুন ক্লিপ কিনেছিস? না, আমি ভাবছিলাম একই ক্লিপ আমার দোকানে খুব পছন্দ হয়েছিল, জানিস তো, আমি নিয়ে নিই। কেন বলতো, ক্লিপ আমি কি করবো, তোর যখন আছে আমি একটুখানি পড়বো, পড়লেই আমার শান্তি। আমি কিনে কি করবো, এত বয়সে আর ক্লিপ কিনে বেকার পয়সা নষ্ট করে কি করবো? ও মা, কি দারুণ শাড়ি! তুই শাড়িটা কত দামে কিনলি, অনলাইন থেকে কিনলি, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, লাইমরোড, কোথা থেকে কিনলি? বাবা, আমার কি পছন্দ হয়েছিল, ঠিক সেম টু সেম একটা শাড়ি, জানিস তো, আমি দোকানে গেছিলাম, ভাবলাম নেবো, তা আর নেবো না, তুই যখন কিনেই নিয়েছিস আমি তোর থেকে একবার পরে নেবো। কিনে কি করবো, এত বয়সে বেকারই রংচঙে শাড়ি, বাবা আমাদের মানাবে না, একটু দিনের তো ব্যাপার, একদিন তুই পরে নিয়ে আমাকে দিস না, আমি একদিন পরে নিলে আমার স্বাদ মিটে যাবে। ও মা, তোদের ঘরে শিমুল তুলোর বালিশ? সে কি রে বালিশ, আবার শিমুল তুলো এখন পাওয়া যায় নাকি? আমি তো জানিস কবেকার শিমুল তুলোর বালিশ, ওই ন্যাকড়া চাকড়া ভরে দু চারটে বালিশের কোন সেলাই করে চালাচ্ছি, আমাকে একটা এনে দিবি রে? কত কত দাম নিয়েছে বল না, কত দাম নিয়েছে? ও 500 টাকা? আচ্ছা থাক, তোদের বাড়িতেই তো আমি মাঝে মাঝে আসি থাকি, আমার কেনার দরকার নেই, কি হবে, আমি এখানে আজকে থাকি ওখানে কালকে থাকি, বালিশ কিনে বেকার হতে কে শোবে বলতো? আমারও সেই ঘুম হয় না রাতে, আর শিমুল তুলোর বালিশ দরকার নেই, কখনো মাথায় দিতে ইচ্ছা করলে তোদের বাড়ি এসে একটুখানি থাকলেই তো আমার বালিশের ইয়ে মিটে যায়, আর আমার বালিশের দরকার নেই। বাবা, তোদের ঘরে কি সুন্দর একটা জিনিস দেখলাম, কই তুই তো একবারও বললি না, মা দেখাচ্ছিল, বললো তুই নাকি একটা সোনার রানটি বানিয়েছিস, খুব সুন্দর দেখতে, কত পড়েছে রে? সেটাই জিজ্ঞেস করবো বলে ভাবছিলাম, 20,000, 15,000? আরে আমি তো 30,000 টাকা দিয়ে একটা সেম ডিজাইনার দেখেছি, কিন্তু আমি নেবো না, কি করবো আনটি, কখন পড়ি, তোর হাতে কি ছোটো হয়েছে? তাহলে একদিন দিবি, একটু পরে ছবি টবি তুলে আবার তোকে দিয়ে দেবো। একটা সোনার রানটি কিনে কী হবে পয়সা নষ্ট করে, আজকাল সোনা পরা যায় না, দিনকাল ভালো না, বাদে বাদে বাদে, ওই শুধু একবার একটু পরে দেখলেই হলো, আমরা আর কোথায় যাবো? বাবা, কালকে দেখছিলাম তোর জুতো রেখে কত জুতো, আমি ভাবছিলাম যে এত জুতো রেখে তুই কী করিস, আমি ভাবছিলাম তুই বোধহয় অনলাইনে বিক্রি করছিস নাকি তোর জুতো, আমি ওই জন্যই ভাবছিলাম যে এত সুন্দর সুন্দর জুতো তুই কিনেছিস, কোথায় পেলি জুতোগুলো, কোন দোকান থেকে রে, আমাকে একটু দোকানের ঠিকানাটা বলি, অনলাইন থেকে নয় তো? আচ্ছা তাহলে আমি বরঞ্চ একটা নেবো। আচ্ছা তাকে নেবো না, জুতো কিনে কী করবো, আমার যেটা আছে বাবা ওই 140 টাকা নিয়েছিল না, ওইটা আজকে এক বছরের ওপর পড়ছি, এখনও ঠিক আছে, গোড়ালির দিকে একটুখানি ফেটে ফেটে গেছে, ও যাকে কোনো ব্যাপার না, ওটা এখনও রেখে দেবো, ওটা এখনও পড়া যাবে, তোর ওটা ছিটতে ছুটতে এখনও প্রায় 2 বছর সময় আছে, 2 বছর পরে গিয়ে নেবো, তোর তো তার মধ্যে জুতোগুলো পুরনো হবে, আমার পায়ের দিকে কি লোকে চেয়ে আছে, ওই তো 1.5 ইঞ্চি বড়, ও পরে যাওয়া যাবে, কোনো ব্যাপার না, তুই তো রোজ একই জুতো পড়িস না, যাকে 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 আমি জুতো পরে কি করবো, বুড়ি মানুষ আমার বয়স হয়ে গেছে, জুতো আমার দরকার নেই, বাদ দে তো, ওই তুই পরে যখন দেখবি একটু পুরনো হয়ে গেছে আমাকে দিয়ে দিস, তখন পরে স্বাদ তো মিটলেই হলো, জুতোর কি আর খাবার মতো না, তো ভালো মন্দ স্বাদ হয়, যা পড়লেই হলো। মা, তোর ব্যাগে একটা দেখছিলাম জানিস তো, দামি একটা ছাতা ছিল, কিসের জানো, কি কেসিপাল না কিসের ছাতা না কি লোকাল দোকানের, কত নিয়েছিল রে, 150 না 200, আমাকে এটা এনে দিবি, 150-200 ছাতা, আচ্ছা থাক থাক থাক, 150-200 টাকার ছাতা আনতে হবে না, তুই তো বেশি ব্যবহার করিস না, পরে আমাকে দিয়ে দিস শুনে, আমি তো দেখছিলাম যে তোর কত ছাতা এদিক ওদিক গড়াচ্ছে, আমি আর বুড়ো মানুষ ছাতা নিয়ে তো যাবো শুধু বাজারে আর ঘরে, কে আর দেখছে, আমার ছাতাটা ওই হ্যান্ডেলটা নেই আর দুটো শিখ ভেঙে গেছে ঝুলছে, ওতে কোনো ব্যাপার না, হাতিয়ে একটু সেলাই করে নিচ্ছে চার পাঁচটা, ও ছাতা আমার কদিন চলে যাবে, এমনি ছাতার উপর দিয়ে তাকালে আলো দেখা যায়, তবে এত যা অন্ধকার হয়ে যায় বর্ষাকালের দিকে শীতকালের দিকে, তো ওই অন্ধকার একটু লাইটের আলো ঢোকে, যাকে 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 একবারে রোদ্দুরে বেরোলেও তখন তো অন্ধকার লাগে ছাতার মাথায় থাকলে, ওই আলোটা একটু সূর্যের পাই মানে ওই যথেষ্ট আমার, বাদ দিয়ে তো ছাতা কিনে আমার আর কে দেখছে, ছাতা কি একবারে রাজ মুকুট নাকি, রোজ রোজ আমাকে পাল্টাতে হবে, কিন্তু বাদ দিয়ে তো ছাতা লাগবে না। এই বলছিলাম জানিস, তোর যদি পুরনো কোনো জামা কাপড় ছোটো হয়ে থাকে আমাকে দিস বরঞ্চ, জানিস তো আমার ওই শীতের দিকে দু একটা প্যান্ট ফ্যান্ট লাগে, মজা টজা লাগে, তুই তো সব রোজ পড়িস না, আমি চাইতে আসিনি তোর কাছে, যদি কিছু তোর মনে হয় পুরনো থাকে তুই ব্যবহার করিস না ফেলে দিবি, 90-90 যা হোক দিয়ে দিস, আমি একটু পরে টরে নেবো, আমার বুড়ো মানুষ আর কে দেখছে, কে আছে এদিকে আমাকে হাঁ করে তাকিয়ে দেখার মতো, একটু তোর ভালো জিনিসগুলো করলে ওই স্বাদ মেটার মতো নাকি, বাবা বাদ দে তো, আমার নতুন জিনিস কী হবে, নতুন জিনিসে আমার কোনো অত মন নেই, নতুন জিনিস নিয়ে আমি কি বাঁচবো না খাবো নাকি, আমি খাবার না না, আমার জন্য এক্সট্রা কোনো খাবার অর্ডার দিস না, তোরা যা নিবি তাই নে, শুধু আমি একটু টেস্ট করতে পারলেই হলো, আমার খাবার খেয়ে কী হবে রে বাবা, গ্যাস অম্বলে জীবনটাই আমার সারা সারা হয়ে গেল, আমি তোদের থেকে, আচ্ছা তোদেরকে কী খেতে দিয়েছে, দুটো রুটি ভাত তরকারি নিরামিষ সবজি মাছ, আচ্ছা ঠিক আছে আমাকে কিছু দিতে হবে না, তুই ভাতটা দিয়ে দে, একটা রুটি দিয়ে দে, নিরামিষ সবজিটা দিয়ে দে, মাছটা দিয়ে দে, বাকি যা আছে তুই খেয়ে নে, ওই তো তোর জন্য একটা রুটি, তুই তো বেশি খাস না, সেই তো ছোটো থেকে আজ পর্যন্ত একই খাবার খেয়েই তো বড় বলি, একটা রুটি আর একটুখানি তরকারি নিয়ে নে, আর জলটা আছে নিয়ে নে, টক দই আমি খাবো না রে, তুই খাবি, তাতে না টক দইটা আমার থাক, বরঞ্চ তুই একটা খেয়ে নে, রুটি দিয়ে তরকারি খেয়ে নে, বাকি ভাত সবজি মাছ এগুলো তো তুই খাস না খাবিও না আমি জানি, এগুলো আমাকে দিয়ে দে, জল দিতে হবে না, জল দিতে হবে না, খাবারের ওই জল তুই খেয়ে নে, যেটা দিয়েছে আমার ঘরের কেনা জল ব্যাগে রয়েছে ওটা দিয়ে আমি চালিয়ে নেবো, ঠিক আছে, আর যদি কিছু তোর ঘরে এক্সট্রা হয়ে থাকে দিস, যাওয়ার সময় নিয়ে চলে যাবো, বাড়ি গিয়ে আবার রান্না করে খাবো, আর আমি চাইছি না কি বলতো, অস্বস্তি লাগে এই দুপুর গরমে বাড়ি যাবো আবার তোর থেকে চেয়ে নিয়ে যাবো, আমার বাবা সব চাইতে চাইতে অত মন করে, আমার ঘরে যা আছে যথেষ্ট, ড্রাম ড্রাম খাবার ভরা আছে, টিনকে টিন আমার সব খাবার ভরা, ফ্রিজে পুরো থকথক করে সাজানো, জানিস আমি আজকে কত খেতাম একটা সময়, এখন তো কিছুই খাই না, ফলমূল ঝালে ঝোলে অম্বলে ডিম সিদ্ধ মাছ মাংস প্রচুর খেয়েছি একটা সময়, এখন আর আমার কিচ্ছু ভালো লাগে না, তোদের বাড়ি আসি মানে এটা সব টেস্ট করে দেখি, আমার আর মুখের কোনো রুচি নেই রে ভাই, আর কি খাবো, এই গ্যাস অম্বলে জীবনটা আমার শেষ হয়ে গেল, বাদ দে, আর তোর যদি কোনো কিছু পুরনো হয়ে থাকে আমাকে কিন্তু মনে করে দিস, দিতে ভুলিস না, আমি আর কি করবো, ওই তো একটু টেস্ট করেই তো দেখবো বল।